ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্প, সাহিত্য, গবেষণা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গৌরবজনক অবদান রাখায় এবছর ২৪ বিশিষ্ট গুণীজনকে ২১ পদক প্রদান করা হলো। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃখিত যে আমি নিজে থাকতে পাচ্ছি না। ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবছর মোস্তফা এম এ মতিন এবং মির্জা তোফাজ্জেল হোসেন মরণোত্তর, মুক্তিযুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম আলী, কিউ এ বি এম রহমান এবং আমজাদ আলী খন্দকার, সাংবাদিকতায় এম এ মালিক এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও ১৮ জন বিশিষ্ট নাগরিককে ২১ পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুণীজনদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসকরা বাঙালিদের সংস্কৃতির ওপর প্রথম আঘাত হানে, এর প্রেক্ষিতেই বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা রচনা করেছে বাংলার দামাল ছেলেরা। মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন ছিল বাঙালি জাতির বিরাট অর্জন। এই অর্জনই বিশ্বে বাংলাদেশকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। আমরা যতটুকু করতে পেরেছি মহান আত্মত্যাগের মধ্য দিয়েই, কিন্তু তা করতে পেরেছি, তার সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, ভাষার অধিকার, মায়ের ভাষায় কথা বলার অধিকার, কাজে মাকে মা বলে ডাকার এই অধিকার অর্জন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পর ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, দেশের আত্মমর্যাদা রক্ষায় গুণীজনরাই আমাদের পথ দেখায় বলেও জানান শেখ হাসিনা। সকলকে আমরা দিতে পারি না, তবু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে যারা একসময় অবদান রেখেছেন, আবার অনেকে হয়তো হারিয়েও যাচ্ছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকেও খুঁজে বের করতে এবং তাদের সম্মান করতে, যাতে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়, কারণ ৭৫ পর তো ইতিহাস বিকৃতি করা হয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে আরও বিকশিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস যেতে আমরা দেব না। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।